As you know, Bengal has always been the land of sweets, the land of love for sweets. সেটা ভীমনাগের সন্দেশ থেকে শুরু করে নবীনচন্দ্র দাসের রসগোল্লার গল্প আমরা সবাই জানি. So I am back with yet another vlog which is on Mishti. Mishti vlog guys. Welcome to the Mishti vlog of Bongi Foodie. বলেছিলাম আজকে আমি তোমাদেরকে মিষ্টি অভিযানে নিয়ে যাব, এন্ড দ্যাট মিষ্টি অভিযান আমি কোথায় করছি সেটা জানা খুব জরুরি. সেটা হচ্ছে নর্থ কলকাতার একটা ভীষণ 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 পুরনো ভীষণ পপুলার লোকেশন, দ্যাট ইজ রামতনু বোস লেন. এটাকে মিষ্টি পাড়াও বলে. এখানটাতে তোমরা কিছু এমন ভিনটেজ ভীষণ পুরনো আদি, এই জায়গাটার নাম হচ্ছে রামতনু বোস লেন, আর এটা হচ্ছে দি ফেমাস লেজেন্ড মান্না দে, ওনার বাড়ি, ওনার পাড়া. সো লেট আস বিগিন. আজকে আমরা যেখানে যাচ্ছি, আজকে আমরা একটা কম্প্যারিজন বা কম্প্যারিজন নাও বলতে পারো, আমি দুটো জায়গাকার মিষ্টি ট্রাই করব, তাদের প্রাইস রেঞ্জ ট্রাই করব. সো তার মধ্যে প্রথম যেটা হচ্ছে ভেরি ফেমাস আমাং বলিউড অলসো, ইয়েস, বলিউড স্টারস কাম হিয়ার টু পিক আপ দেয়ার মিষ্টি. অ্যান্ড তোমরা নিশ্চয়ই জানো আমি কোথাকার কথা বলছি, বাট তাও যারা জানো না, আমরা চলে এসেছি গিরিশচন্দ্র দে অ্যান্ড নকুরচন্দ্র নন্দীতে, অ্যান্ড দিস ইজ ইট ফর ইউ. As you can see, it's a very purono place, very very old, and ora ei bhabei nijeder interiors rekhe diyechen. Tumra bhitorer kichu clippings dekhte pacho how the mishti is prepared. Prochur boro jayga and prochur rush ei period e ei time tate, and these are the packets here. অ্যান্ড পিছনে তোমরা ছবিগুলো দেখতে পাচ্ছ যে কোথায় কোথায় ওনাদের মিষ্টি গেছে, কোথায় কোথায় ওনাদের মিষ্টি নেওয়া হয়, অ্যান্ড সার্টিফিকেটস অ্যান্ড এভরিথিং. আচ্ছা, এটা হচ্ছে চকলেট মিষ্টি, এটা চকলেট মিষ্টি তো দাদা? হ্যাঁ, এটা হচ্ছে চকলেট মিষ্টি, এটা আমার একটা পার্সোনাল ফেভারিট, আমি খেয়েছি. অ্যান্ড ওয়ান আই লাইক ইজ এইখানকার তোমরা দেখতে পাচ্ছ অনেক কালারফুল মিষ্টি আছে. সো এইখানটাতে একটা সাজানো আছে, সো লট অফ কালার্স, কালারফুল রেইনবো কাইন্ড অফ মিষ্টি অ্যাভেলেবল হিয়ার. তো আমরা নিয়েছি একটা চকলেট মিষ্টি, একটা রেইনবোর মধ্যে একটা নতুন মিষ্টি ব্লু কালারের যেটা, আরেকটা নিয়েছি এই ইয়েলোটা যেটা, সেটা হচ্ছে পুজো স্পেশাল, ওদের পুজোতে ওরা বার করেছে, সেটা হচ্ছে কেশর কাঁচা গোল্লা. তো আমরা তিনটেই ট্রাই করব. আমার ভাই ধরে দাঁড়িয়ে আছে, সো হি ইজ আ ব্লু ফ্যান, সো হি ইজ গোইং টু ইট দ্য ব্লু ওয়ান. সো আমি অবভিয়াসলি দুটো মিষ্টি খেতে পারবো, বাট টু টেল ইউ দ্য ট্রুথ আমি খুব বেশি মিষ্টি ফ্যান নয়, বাট এই ক্লিপসগুলো যেগুলো তোমরা দেখলে সেটা দেখে কিন্তু যে কোনো মিষ্টি ফ্যানের জিভে জল চলে আসবে. সো যদি তোমাদের জিভে জল আসছে আমার মিষ্টিতে লোভ না দিয়ে কমেন্টে জানাও তোমরা আজকে খাবে কি না, আর কোথাকার মিষ্টি খাবে, আর যদি এখানকার খেয়ে থাকো আমার রেকমেন্ডেশনে দেন সেটাও আমাকে জানাবে. সো আমি ওটা টেক মাই ফার্স্ট বাইট নাও. তো আমি তোমাদের দেখাচ্ছি যে প্রথম লেয়ারটা, এটা কিন্তু পুরো চকলেটের লেয়ার, আর তার নিচে যে মিষ্টিটা সেটা হচ্ছে চকলেট মিষ্টি, সো ডাবল চকলেট, ভেরি টেস্টি. অ্যান্ড আমি চকলেট মিষ্টি নিচ্ছি, তোমরা যে কোনো যেটা ইচ্ছা নিতে পারো, আমি নিতে বিকজ আই এম আ চকলেট ফ্যান, আমি মিষ্টিতেও চকলেট খাই. সো ইয়া, সো
অনেকটা ব্রাউনি, চকলেট ব্রাউনি টাইপের টেস্ট, অ্যাজ মাই ব্রাদার রাইটলি পয়েন্টেড। সো অনেকটা চকলেট ব্রাউনি টাইপ টেস্ট আছে, আমার ভীষণ ভালো লেগেছে। আমি জানি না, দের আর মেনি পিপল, ইট ইজ স্লাইটলি কন্ট্রোভার্সিয়াল বিকজ দের আর মেনি পিপল যাদের মিষ্টির মধ্যে চকলেট পছন্দ হয় না, আই অ্যাম নট ওয়ান অফ দোজ পিপল। সো আমার তো ভীষণ ভালো লাগে, সো আমি তো এটাকে আমার, আমি একদম 5 স্টার রেটিং দিচ্ছি। সো নেক্সট আমি ট্রাই করবো দেয়ার পুজো স্পেশাল নিউলি ইন্ট্রোডিউস কেশর কাঁচাগোল্লা। সো তোমরা এটা ট্রাই করতে পারো, আমি ট্রাই করে মানে বলছি। Nothing to say. It's so tasty. I don't feel like talking. আমার মনে হচ্ছে আগে শেষ করে দিই, তোমাদেরকে ক্লোজার লুকে দেখাবো ব্যাপারটা। সো এটা যেটা তোমাদের ক্লোজ লুকটা দিচ্ছি, ভিতরটা কিন্তু কাঁচাগোল্লা আছে, অ্যান্ড এটা নর্মাল যেটা কাঁচাগোল্লা হয় সেরকমই খেতে, জাস্ট ইয়েলো পার্টটা যেটা দেখছো দ্যাট ইজ জাস্ট কেসারের একটা ফ্লেভার থাকছে, আদারওয়াইজ কাঁচাগোল্লা আমার ভীষণ ফেভারিট, ভীষণ নরম দেখতে পাচ্ছ। সো আমাদের মিষ্টি অভিযান এখনো শেষ হয়নি, আমাদের জাস্ট একটা জায়গা কভার হয়েছে এতক্ষণে। তোমরা দেখতে পাচ্ছ ভিড় ইজ পেরেনিয়াল, ভিড়ের ব্যাপারে আমার কিছু বলার নেই, ভিড় ইজ অলওয়েজ দেয়ার, অ্যান্ড প্লিজ ডু নট রিড ফর অল থিংস আজ রিটেন ইয়ার, আই ডোন্ট নো, বাট নকুরচন্দ্রতে অ্যাজ অলওয়েজ ভিড় কিন্তু আছে। সো নাও উই আর গোয়িং টু আওয়ার নেক্সট স্টপ, অ্যান্ড এখানকার মিষ্টি অ্যাজ ইউজুয়াল। সো তোমাদেরকে আমি প্রাইস রেঞ্জটা বলছি, সেটা হচ্ছে দ্য ইয়েলো ওয়ান ওয়াজ 20 রুপিস, ওয়াইল বাকি দুটো যেগুলো ছিল সেগুলো হচ্ছে 25 রুপিস। এখানকার কিন্তু নর্মাল রেঞ্জ হচ্ছে 20-30 ফর আ নর্মাল মিষ্টি, ইট ইজ লিটল এক্সপেন্সিভ আই নো, বাট গিভেন দেয়ার ব্র্যান্ড নেম অ্যান্ড দ্য টেস্ট আই থিঙ্ক ইটস ওয়ার্থ ইট, অ্যাট লিস্ট ওয়ার্থ আ ট্রাই, যদি তোমরা না ট্রাই করে থাকো, বংস অ্যান্ড নন বংস ডাজন্ট ম্যাটার, মিষ্টি ইজ পিওর লাভ অ্যান্ড অল অফ ইউ শুড ট্রাই, ইটস অবভিয়াসলি রেকমেন্ডেড, বাট ইয়া দ্য প্রাইস ইজ লিটল অন দ্য হায়ার নচ। এবার আমরা যাবো আমাদের নেক্সট স্টপে, উইচ ইজ কাঁচাগোল্লা 10 টাকা, সরপুরিয়া 12 টাকা, আবার খাবো 12 টাকা, স্ট্রবেরি 10 টাকা, তালশাস 10 টাকা, মালাইচপ 10 টাকা, চমচম 10 টাকা, দরবেশ 10 টাকা, কালাকাঁদ 10 টাকা, চন্দ্রপুরি 10 টাকা, পরাপাকের তালশাস 20 টাকা, ঘটি 15 টাকা, 10 টাকা দামের আছে, 6 টাকা দামের আছে, বড়গুলো 10, এগুলো 6, লেডিগেনি 7 টাকা, ল্যাংচা 5 টাকা। পারিয়া যেটা এখানকার এই বছরের পুজো স্পেশাল মিষ্টি, অ্যান্ড দিস ইজ ওনলি ফর 15 রুপিস গাইস, নট 30, নট 35, নট 25, দিস ইজ ওনলি 15 রুপিস পার পিস। বাঙালি, ইউ আর এন্টাইটেল টু লাভ মিষ্টি, whenever আমি মিষ্টি খাই আই টেল মাই ড্যাড আই মেক শিওর দ্যাট ইট ইজ ফ্রম হিয়ার, সো বিকজ দিস ভারিয়াস ইজ অ্যামেজিং, ক্যান আই জাস্ট হ্যাভ আ ক্লোজ লুক অ্যাট দিস, সো আই ক্যান নট ডিসক্রাইব ইন ওয়ার্ডস, দিস ইজ অ্যামেজিং, ভীষণ সফট অ্যান্ড জাস্ট কমপ্লিটলি মুখে নিলে না মুখের মধ্যে মিশে যাচ্ছে, ট্রাই দিস। সো আমি চকলেট খেয়েছি, তো স্ট্রবেরি খাবো না সেটা তো হয় না, সো উই শুড ট্রাই অল ফ্লেভার্স, আই নো ইটস স্টুপিড বাট ইট ম্যাচেস উইথ মাই ড্রেস। সো দিস দিস স্ট্রবেরি মিষ্টি, দিস অ্যামেজিং পিস অফ হ্যাপিনেস ইন ইয়োর মাউথ অ্যান্ড ওনলি অ্যাট 10 রুপিস গাইস, সো আই এম গোইং টু টেক মাই ফার্স্ট বাইট। স্ট্রবেরি ফ্লেভার আছে, অ্যান্ড ইফ ইউ টেক আ ক্লোজার লুক এই ওপরে যেগুলো জিনিসগুলো আছে, দিস ইজ প্রবাবলি
I think kesar bits. I don't know. You can try this. Kharap na. So, ebar amra try korbo chhanar paish, which is very new, guys. Very new. Ami kintu onno kono mishti dokane ekhono dekhini. Hoto pare, but amar jonno it's very new. Something new that I'm going to try. Ami eta khabo ebar. সো ছানার পায়েস যেরকম আমি বলেছি সেটা আমি ট্রাই করবো। আমি প্রথমবার খাচ্ছি, সো তোমরা দেখতে পাচ্ছ ওপরে কিন্তু অনেক জিনিস আছে। যাই 30 টাকায় দিস এন্টায়ার বোল, তোমরা দেখতে পাচ্ছ। সি দ্য কোয়ান্টিটি হিয়ার, দিস ইজ নট এ স্মল বোল কিন্তু, এটা কিন্তু চা খাওয়ার কাপ নয়, এটা যথেষ্ট বড়। কোয়ান্টিটিটা আমি জিজ্ঞেস করে দিচ্ছি দাদা, এটা কোয়ান্টিটি কত? কোয়ান্টিটি 120 to 120 গ্রাম, কিন্তু সেটা তোমরা 30 টাকায় পাচ্ছ। ছানা, সেটার পায়েস, লট অফ এফোর্ট অ্যান্ড ওয়ার্ক গোয়িং অন, ইউ শুড ট্রাই ফাটাফাটি। যেটা আমি বলতে চাইছিলাম কিছু কনক্লুডিং থটস ওয়াইল গোয়িং ব্যাক, সেটা হচ্ছে আমি দুটো জায়গাতেই খেলাম। একটা হচ্ছে ভীষণ পপুলার, ভীষণ নাম করা, ইনফ্যাক্ট প্যান ইন্ডিয়া ফেমাস, আরেকটা হচ্ছে হয়তো প্যান ইন্ডিয়া ফেমাস নয় তবে হ্যাজ আ লট অফ পটেনশিয়াল টু বি প্যান ইন্ডিয়া ফেমাস বিকজ অফ দ্য কোয়ালিটি। সো যেটা আমি বলেছিলাম আগে যে কোয়ালিটি নিয়ে কোনো ডিফারেন্স বা আমি ডিফারেন্সিয়েশন বলবো না, বোথ আর ইকুয়ালি গুড। But what is important, I think, is, you know, no matter how big a name or how famous you are, customer handling and customer er sathe byabohar ta kintu bhishon important hoy, and seta kora bhishon dorkar, bhalo bhabe customer er sathe behave kora. They were not telling us the names of the আইটেমস, আমাদের মিষ্টির আইটেমের নাম অনেক কষ্ট করে জানতে হয়েছে। সাধনচন্দ্র যেখানে আমি গেলাম সেখানে কিন্তু ভীষণ ভালো ওয়েলকাম অ্যান্ড আপ্যায়ন ফর অল ইস কাস্টমার, নট অনলি মি। এটাই বলে আমি আমার ভিডিও আজকে কনক্লুড করব। প্লিজ প্লিজ হ্যাভ আ ভেরি, ডু নট বি স্যাড দ্যাট পুজো ইজ ওভার, বি হ্যাপি দ্যাট দিওয়ালি ইজ কামিং। চ্যানেলকে ফলো করো, উইচ ইজ বঙ্গি ফুডি অন ফেসবুক, বঙ্গি ফুডি অন ইনস্টাগ্রাম, ফলো মি অ্যান্ড হ্যাভ আ গ্রেট ডে। সি ইউ টিল দেন, টিল নেক্সট টাইম, ইউ নো, ইট, প্রে অ্যান্ড লাভ।